অধ্যাপক ডক্টর রোবেদ আমিন আপনার কাছ থেকে একটু জানতে চাই, ঢাকাকে বিচ্ছিন্ন করার ঘোষণাটা কি একটু হুট করে দেওয়া হয়ে গেল কিনা? কারণ গতকাল রাতে যারা পথে ছিলেন তারাও প্রবেশমুখে বাধায় পড়েন, রওনা হবার সময় কিন্তু তারা জানতেনই না যে লকডাউন হবে বা লকডাউন হচ্ছে, এই ধরনের কোনো খবর তাদের কাছে ছিল না, নাকি ইচ্ছা করেই হুট করে এমন ধরনের লকডাউন দেওয়া হলো, বিষয়টা আপনার কাছ থেকে একটু বুঝতে চাই। ধন্যবাদ। দেখেন লকডাউন তো মানে হুট করেই দিতে হয়, তাই না? লকডাউনটা আসলে আপনি অনেক বেশি প্ল্যান আপ করে দিতে পারবেন না, কিন্তু অনেক বেশি প্ল্যান আপ করে সবাইকে খুশি করে লকডাউন দিয়ে আমাদের কি অবস্থা হয়েছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি, তাই না? আমাদের সমস্যা হচ্ছে আমরা সবসময় ভাইরাসের পিছিয়ে পিছিয়ে দৌড়াচ্ছি। আমরা যদি ভাইরাসের সামনে থাকতাম তাহলে আমাদের সিচুয়েশন হয়তো আগে আরো ভালো থাকতো। আমাদের সমস্যা হচ্ছে আমরা দেখি কি সংক্রমণ অনেক বেশি হয়ে গেল কিনা, হঠাৎ করে মৃত্যু বেড়ে যাচ্ছে কিনা, তারপরে আমরা সিদ্ধান্ত নিই ঠিক আছে এবার আমরা সব বেঁধে ফেলবো, কিন্তু ততক্ষণে তো ভাইরাস ছড়িয়ে যাচ্ছে। আমরা কিন্তু ভাইরাসের সবসময় পিছিয়ে থাকছি এবং সেজন্য কিন্তু আমাদের যে সিচুয়েশন গুলো এগুলো খারাপ হয়ে যাচ্ছে দিনে দিনে। যে সময়টাতে আমরা একদম চারিদিকে বর্ডার একেবারে সিল করে দেওয়ার কথা সে সময় আমরা পারলাম না, পরাস বর্ডারের জন্য দেখেন চারিদিকে ছড়িয়ে গেল। আমরা ওইসব স্থানে গুলো লকডাউন দিতেও দেরি করলাম, দেরি করার জন্য সেখানে সংক্রমণ বৃদ্ধি পেল। এখন আমরা আতঙ্কিত হচ্ছি কেন আমাদের কেস বেশি পাচ্ছে, কেন মৃত্যু বেশি হচ্ছে। আমরা ওই স্থান থেকে আবার ঢাকামুখী সেন্ট্রাল মুখী মানুষদেরকে বাধা দিতে পারলাম না ঠিকভাবে, তাহলে তো আপনি সংক্রমণ কিভাবে বন্ধ করবেন? ট্রান্সমিশন চেইনের কথা বন্ধ করতে গেলে কিছু না কিছু ব্যবস্থা তো হুট করে নিতেই হবে। আরেকটা হচ্ছে যে এই যে সংক্রমণের জায়গাগুলো আমরা যদি সেক্ষেত্রে না আসি আমাদের হাসপাতালগুলো তো এক্সস্টেড হয়ে যাবে, অলরেডি এক্সস্টেড হয়ে যাচ্ছে, তাই না? আমাদের তো কিছুটা ক্যাপাসিটি লিমিটেশন আছে সেটা তো আমরা সবাই বুঝতে পারছি। এই অংশগুলো যদি করা না হয় তাহলে সংক্রমণ যদি বাড়তে বাড়তে আমাদের 10,000 মতো ডেইলি রোগী হয়ে যায়, আমাদের কি কোনো হাসপাতাল ক্যাপেবল হবে তখন চিকিৎসা দিতে? এই জন্য এই জিনিসগুলো থাকবে, এগুলো কিছুটা মানুষের সিচুয়েশনে হয়তো আরামদায়কতা থাকবে না, কিন্তু আমাদের সংক্রমণ যদি তাতে কমে আসে সেটাই আমাদের বেনিফিট হিসেবে ধরে নিতে হবে বলে আমি মনে করি। তার মানে অধ্যাপক ডক্টর রোবেদ আমিন আপনার কথা শুনে মনে হলো যে ইচ্ছা করে আসলে এই ধরনের হুট করে লকডাউন দেওয়া হয়েছে, খুব বেশি প্রিপারেশনের সুযোগ দেওয়া হয়নি। আমি একটু নারায়ণগঞ্জে আমি আপনাকে একটু বলি, এই যে ইচ্ছা করে শব্দটা জোর দিচ্ছেন এগুলো আসলে সঠিক শব্দ না আর কি, কেমন এগুলো যেগুলো করা হচ্ছে ইচ্ছা করে বলতে বুঝিয়েছি ডক্টর রোবেদ আমিন আমি বলতে বুঝিয়েছি তার মানে এরকমই পরিকল্পনা ছিল, এটা অপরিকল্পিত কিছু নয়।